ওকে, সো অনেকদিন পর আমি ব্লগ নিয়ে আসছি। আমি জানি আমি একটা ব্রেকে ছিলাম অ্যান্ড ব্রেকেই আছি আই গেস, বাট আজকের ব্লগটা খুব বেশি স্পেশাল। আজকে হচ্ছে আমার ফ্রেন্ড আবিদের ডেন্টাল চেম্বার উদ্বোধন অ্যান্ড সেখানে হচ্ছে একটা ক্যাম্পেইন হবে, সো আমাকে সে ইনভাইট করেছে এবং আমি যাচ্ছি। ওকে, লেটস গো। আমাদের আরেকজন 14 ব্যক্তি সেখানে উপস্থিত আছে, যাকে আমরা সমস্ত কিছু খেলাধুলা সহ সকল কার্যক্রম এবং অন্যান্য উপস্থিতি সম্মানিত। আসসালামু আলাইকুম। আমি আমার ডাইরেক্ট স্টুডেন্ট, ওকে চিনি জানি না, একজন কর্মঠ অ্যাক্টিভ ছাত্র ছিল। তো এখান থেকে মোটামুটি কার্যক্রম শুরু হয়ে গেছিল। ব্লাড গ্রুপিং ছিল, ব্লাড প্রেশার ছিল, তারপরে ব্লাড গ্লুকোজ লেভেল ছিল, ওজন ছিল অ্যান্ড ডেন্টাল চেক আপ তো ছিলই। তো এখানে হচ্ছে ফিতা কাটা পর্ব চলতেছিল। চেম্বার যদিও কালকে, গতকালকে, দ্যাট মিনস 26 তারিখে উদ্বোধন হয়েছে, বাট আজকে হচ্ছে ফিতা কেটে একদম অফিসিয়ালি 27 তারিখে উদ্বোধন করা হচ্ছে। এই জন্য সব উপস্থিত যারা ছিলেন চিফ গেস্ট তারা ফিতাটা কাটছেন এখন। অ্যান্ড সবার শেষে ছিল হচ্ছে আমাদের ভাবির হাতে তৈরি কেক, অ্যান্ড কেকটা আমরা পরে খাইছি, কেকটা যথেষ্ট মজা ছিল। সো কেয়া ভাবি, মানে আমার ব্যাচমেট যদিও ভাবি বলা উচিত না, বাট ইটস ওকে। সো সবাই কেক কেটে প্রথমে চেম্বারটাকে আরেকবার উদ্বোধন করা হচ্ছে। চেম্বারটা আমরা পরে দেখবো, একটু ফাঁকা হলে তারপরে দেখবো, যেহেতু প্রচুর মানুষ ছিল অ্যান্ড অনেক ভিড় ছিল। সো এর মধ্যে আমি ছোটো ছোটো কিছু ক্লিপ নিতে পারছি, সম্পূর্ণটা নিতে পারি নাই। সো আবিদকে খাওয়াই দেওয়া হচ্ছে, তাছাড়া এত কষ্ট করে মেহনত করে চেম্বার দিয়েছে। তো এরপর আমাদের ক্যাম্পেইন মেন শুরু হয়ে যায়। ধীরে ধীরে অনেক মানুষের ভিড় থাকে, মোটামুটি পুরো এলাকায় আসছে অ্যান্ড 200-300 মানুষ তো অবশ্যই ছিল। সো আমি ডেন্টাল চেক আপ বাদ দিয়ে আমি হচ্ছে প্রেশার মাপাতে ছিলাম, ব্লাড প্রেশার মাপাতে। ইভেন ভাইরে ভাই, আমি ইন্টারনেটেও এত প্রেশার মাপি নাই যে রিসেন্টলি এই আজকের দিনে যতগুলো প্রেশার মাপছি, মানে মেডিসিন ওয়ার্ডেও এত প্রেশার মাপি নাই কখনোই না। মোটামুটি ভাবা যায় 200-300 মানুষের প্রেশার মাপা, আমার তো কান ব্যথা শুরু হয়ে গেছিলো। বাট যাই হোক, আমার খুব ভালো লাগে, আমার প্রফেশনটা আমার খুবই পছন্দের অ্যান্ড এটা একটা নোবেল প্রফেশন, দ্যাটস ওয়াই আমার মানে খুবই প্রিয় একটা জিনিস আমার প্রফেশন। সো আমার যখন কান একটু ব্যথা হয়ে গেছে তখন আমি আবিদকে বসাই দিছি, সো আবিদও কয়েকটা মেপে দিয়েছে। এরকম করে সারাদিনই চলছে, আমরা যখন একটু ফাঁকা পাইছি তখন ভিডিও করছি, বাট অনেস্টলি ভিডিও করা হয় নাই। সো এর মধ্যে আমরা একটা হচ্ছে স্ন্যাক্স ব্রেক নিয়েছিলাম, আমরা খাচ্ছিলাম নাচোস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস। অ্যান্ড আমি যখন একটু চান্স পাইছি বাইরে হওয়ার, মানে আবিদকে কয়েকটা পেশেন্ট দিয়ে, আমি একটু ভাবলাম যে যাই হোক একটু বাইরেটা ঘুরে আসি। বাইরেও সারাদিন লোক ছিল এবং সারাদিন ব্যাপী যেহেতু অনুষ্ঠান সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, তো একটু আবিদের চেম্বারটা ঘুরে যাক। এখন একটু ফাঁকা পাচ্ছি আমি আই গেস, এই জন্য ঢুকে গেছি। সো এটা আবিদের ফ্রেন্ড ছিল, সে হচ্ছে ডেন্টাল চেক আপ দিচ্ছিল। আমাদের আরেক ফ্রেন্ড ছিল রাফিদ, সেও ডেন্টাল চেক আপ দিচ্ছিল, সে পরে চলে গেছে, তো ইনি কাজ চালাচ্ছিলেন। হ্যাঁ, আমি তো ব্লাড প্রেশার মাপাতেই ছিলাম। যাই হোক, এগুলো হচ্ছে আবিদের ট্রফিজ। অ্যান্ড আমরা দুপুর 2:30টার পরে মোটামুটি 3টার দিকে লাঞ্চে বসছিলাম সবাই মিলে, যতগুলো ভলেন্টিয়ার ছিল, যতগুলো গ্রুপ ছিল, সব মিলে আমরা লাঞ্চে বসছি। লাঞ্চে ছিল চিকেন কাচ্চি, আমরা খুব ভালো মতোই গল্প করতে করতে উৎসব মুখর পরিবেশে খাওয়া দাওয়া করছি। অ্যান্ড তারপরে ওজন মাপার ভিড় ছিল, কেয়া ভাবি লেখালেখি করতেছিল। অ্যান্ড আমি তো মাপছিলাম। ফাইনালি শেষের পথে। ওকে, হে আদু সাহেব, কি করছো তুমি ভাই? ভাই তো উঠে গেছে, হ্যাঁ দেখে নিবা। ভিডিও করছিস ভাই? হাই দেন। ভাইয়া কিছু বলেন। আরে কিছু বলো, জাতি এখন খাইতে চাই, কে কে খাওয়াবে? সবসময় খালি খাই খাই করে। আমি ভাই, আপনি কিছু বলেন। কেমন লাগলো? সবাইকে অসংখ্য ধন্যবাদ, দুই পক্ষর মানে সবাই সারা দিয়ে এসেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ, এবং আপনারা সবাই সহযোগিতা করেছেন বলে এত সুন্দর, মানে প্রায় 300-400 মানুষকে সেবা আমরা দিতে পেরেছি এবং 10 ব্যাগ ব্লাড কালেকশন করতে পেরেছি, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবু
সো আমরা ইভেন্টটা ক্লোজ করলাম অ্যান্ড এরপরে আমাদের যাওয়ার পালা। দিনটা সত্যি অনেক ভালো কাটছে, আমি তো খুবই এনজয় করছি। যদি মানুষের সেবা করতেই আমার এনজয়মেন্ট, নট লাইক যে সবসময় নাচ গান করে এনজয় করতে হবে তা না। এগুলো টিকিট ছিল অ্যান্ড সম্পূর্ণ ফ্রি চেক আপ ছিল আজকে সবার জন্যই। সো এই হচ্ছে আমাদের আবিদ টাটা দিয়ে দিল অ্যান্ড এখন আমার যাওয়ার পালা। মোটামুটি বিকাল 5টা বাজতে চলেছে, সো আমি মোটামুটি অনেক ভালো একটা টাইম কাটছি অ্যান্ড সিরিয়াসলি অনেক জোস একটা দিন কাটছে। সো চেম্বারের অপোজিটেই সব ক্যাবম্যান ছিল অ্যান্ড আমি পাশের একটা রুমে বসেছিলাম। সো এখানেই আজকে ভিডিওটা ক্লোজ করতেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।